একদিনের মধ্যে বানানো যায়? এই যে এতগুলি মানুষ আছে, এতগুলি মানুষের বেকুব বানাচ্ছেন। রাখতে বলছিলাম যেন কাস্টমার বা ভোক্তারা যেন এসে বুঝে যে আজকে কোনটার কত টাকা চলতেছে বাজার দরটা, আর না হলে তো আপনি আপনার ইচ্ছা স্বাধীন ভাবে বিক্রি করবেন। আমরা তো চালটা দেখি। হ্যাঁ, আপনার মূল্য তালিকাটা কোথায় দেখি তো, মূল্য তালিকাটা দেখান তো। আচ্ছা, আজকে কোনটা কি চলতেছে বলেন তো? আচ্ছা, তারপর নাজির 78 আপনি যে কিনছেন ওই মেমো গুলো একটু বের করেন। আপনি একটু নাজিরেরটা দেখান। হ্যাঁ, নাজির আর মিনিকেট এই দুইটা বের করেন। বাসমতি কে 80 টাকা করে বিক্রি করতেছেন? আচ্ছা, এপি নতুন বড় এটা কোনটা? হ্যাঁ, এখানে নাই আছে। আচ্ছা, আমি বলতে আমি তো আপনাকে মিনিকেট এবং নাজির আর আর হলো পোলাও চাল এই তিনটার মেমো চাইছি। পোলাও চালটা আপনি 135 টাকা করে বিক্রি করছেন, আমার দেখা দরকার। মানে 128 করে কিনছেন, এটা তো আমার প্রমাণ লাগবে তো। আপনি মিনিকেট আর নাজিরটা দেখান তো। আচ্ছা শোনেন, আপনাদের কি কখনো নির্দেশনা দিয়েছে এই মূল্য তালিকাটা কিভাবে লিখতে হবে? আগে স্যার পরে তো পরে আবার স্যার বললে আছে যে একদিনের মধ্যে বানানো যায়? এই যে এতগুলি মানুষ আছে, এতগুলি মানুষের বেকুব বানাচ্ছেন। হ্যাঁ, এটা বানাইতে 1 সপ্তাহ লাগে। আপনাকে বিজ্ঞ নির্বাহী রেজিস্ট্রার এসে আপনাকে বলে গেল মূল্য তালিকা নিয়ম হচ্ছে যে আপনাকে এটা দুইটা কলাম থাকবে, সেটা হচ্ছে আপনি মিনিকেট আপনি আজকের বাজারে, এখানে আবার ডেট থাকবে আজকের বাজারে আপনি মিনিকেট কত করে কিনেছেন। এখন তাহলে আপনার আমরা দেখবো যে আপনার এখানে ক্রয় মূল্যের সাথে আপনার বিক্রয়ের ডিফারেন্সটা। হ্যাঁ, এখন এটা আমার জানার সুযোগ। আরেকটা বিষয় আপনি দেখেন এখানে কোনটা মিনিকেট আমি কিভাবে বুঝবো? আপনার তো প্রত্যেকটা ফ্ল্যাগ দেওয়ার কথা ছিল, মনে আছে আমি যে বলছিলাম কাগজ দিয়ে এখানে এরকম গেঁথে দিবেন, মানুষ বুঝবে কিভাবে? হ্যাঁ, আপনার এখানে মূল্য তালিকা থাকবে, আমার এখানে চালের কোয়ালিটির একটা ট্যাগ থাকবে, তাহলে আমি বুঝবো যে দেখে এই চালটা এই দাম, আমি এটার সাথে এটা মিলাবো, পরে আপনার সাথে কথা বলবো। এখন আমি বলবো যে আমাকে মিনিকেট দেন, আপনি বলবেন যে না ওইটা মিনিকেট, এইটা তো মিনিকেট না। কারণ আমরা তো জনগণ সবাই তো আসলে চিনি না আসলে কোনটা কোথায় আছে এরা? কত? 53? 67? এটা মিলে না তো, সেটাই বললাম 67। আপনার তো আপনি বিক্রি করতেছেন কত? হ্যাঁ স্যার, আরেকটা এখানে ট্রিক্স হয় স্যার, ওদের এখানে কিছু কোড মানে থাকে স্যার, নামগুলো থাকে, এটার সাথে আবার স্যার এই মূল্য তালিকার বোর্ডটা মিলে না। যখনই আসি স্যার ওইটাও বলছিলাম যে ব্র্যাকেটে স্যার ওদের মূল্য তালিকার নামটা ব্র্যাকেটে যেন থাকে। 15 দিন আগে আপনার বক্তব্য অনুযায়ী যেহেতু 15 দিন আগে আপনাকে ওয়ার্নিং দিয়ে গেছে মূল্য তালিকা ঠিক করতে, আপনি করেননি, কবে করবেন? আজকে করবেন। আপনি যেহেতু রেজিস্ট্রেটার ওয়ার্নিং ভায়োলেট করেছেন আপনাকে আমরা ছোটোখাটো একটা জরিমানা করবো, যেহেতু এটা একটা অপরাধ। তুমি আপনি সে হ্যাঁ মূল্য তালিকা প্রদর্শন না করে আপনি সে 500 টাকা না, খুব ছোট একটা জরিমানা করবো, আপনার কোনো কষ্ট হবে না। আপনাকে এর আগেও কিন্তু আমরা সুন্দরভাবে বলে গেছি এবং কোনো জরিমানা করি নাই, আজকেও যদি না করি তাহলে আপনার কিছু মনে থাকবে না, যেহেতু এতগুলা মানুষ। আমরা আরেকটা দেখি, তুমি এখানে কথা বলো, বাট কিন্তু এটা ঠিক করতে হবে তো। আমরা আরেকটা দেখি, চালের চালের কি আর আছে? চালের আছে, চাল আছে, দোকান আছে।